হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনাদের যদি লগ্নে সূর্য থাকে সেক্ষেত্রে আপনারা কেমন রেজাল্ট পাবেন, লগ্নে কোন গ্রহ থাকলে কেমন রেজাল্ট পাবেন, একটা আলাদা সিরিজ নিয়ে আলোচনা চলছে। যদি এখনও আপনারা সিরিজটি না দেখে থাকেন তাহলে আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো আজকের বিষয় হচ্ছে লগ্নে যদি শান থাকে সেক্ষেত্রে আপনারা কেমন রেজাল্ট পাবেন। লগ্নে যাদের শান থাকে সেই ব্যক্তি যেখানেই যাক না কেন নিজের একটা ছাপ রেখে আসবে। এরা দেখবেন কোনো একটা লিডারশিপের সাথে যুক্ত, কোনো একটা গ্রুপের লিডার হোক বা অফিসের লিডার হোক, যেই হোক না কেন এরা কিন্তু একটা লিডারশিপের সাথে যুক্ত থাকবে এবং এরা এই ব্যাপারটাকে খুব সুন্দর কন্ট্রোল করতে পারে। লিডারশিপ করাটা কিন্তু এদের যাকে বলে ডিএনএতে আছে, খুব ভালো লিডার কিন্তু এরা হয়ে থাকে। লগ্নে যাদের শান আছে যদি প্রথম হাউসটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু ব্যক্তি অল্পতেই রেগে যাবে, অল্পতে রেগে যাবে এবং রাগের বশে এমন কিছু কাজ করে ফেলবে যেটা হয়তো কল্পনারও বাইরে। এটা কিন্তু যদি ভাবটা খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ফল পাওয়া যায়। এদের মধ্যে সেলফ কনফিডেন্স কিন্তু প্রচণ্ড মাত্রায় বেশি থাকে। ইগো ব্যাপারটা কিন্তু এদের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। ইগোর জন্য কিন্তু এদের অনেক ধরনের প্রবলেম হয়, অনেকের সাথে রিলেশন কিন্তু এদের খারাপ হয়ে যায়, এদের ইগোর জন্য অনেক সম্পর্ক এদের থেকে কিন্তু দূরে চলে যায়, এটা এদের একটা সমস্যার কারণ হয়ে যায়। এরা কখনো কাউকে ফলো করে না, আদার্স পার্সনরা কিন্তু একে ফলো করে চলে। এরা কখনো কারোর অধীনে থাকতে পছন্দ করে না, এরা অলওয়েজ চায় এদের আন্ডারের লোকজন থাকুক। এরা কারোর আন্ডারে কিন্তু কোনো দিন কাজ করতে পারে না। এরা সচরাচর কিন্তু কোথাও জব করবে না, কারণ জব করতে গেলে কিন্তু অন্যের কন্ট্রোলে থাকতে হবে। তাই জন্য এরা নিজস্ব বিজনেস বিল্ড আপ করতে খুব ভালোবাসে, যেখানে কিন্তু কারোর অধীনে থাকতে হবে না। এরা অলওয়েজ একটা স্বাধীন চেতা মানুষ আর এরা নিজেদের ফ্রিডমকে প্রচণ্ড পরিমাণ কিন্তু ভালোবাসে। এদের মধ্যে আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। এরা যে কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকে। জেনারেলি এরা দেখবেন অলওয়েজ বেশ সেলিব্রিটি টাইপের ব্যাপার থাকে, কারণ এরা এই ব্যাপারটাকে পছন্দ করে এবং এই প্রফেশনে কিন্তু এরা লাইফে প্রচণ্ড রকমভাবে সাকসেস পেয়ে থাকে। ফেম অবশ্যই এদের সর্বদা থাকবে, এরা যেখানেই থাকুক না কেন এদের নাম অবশ্যই ছড়িয়ে পড়বে। যাদের ফার্স্ট হাউসে শান থাকে, শান অলওয়েজ তার সেভেন্থ হাউসকে দৃষ্টি দেয়, এদের কখনোই লাইফ পার্টনার সেম প্রফেশনের থাকা উচিত না। কারণ হচ্ছে এরা মানে ঠিক ডাইজেস্ট করতে পারবে না নিজের পার্টনার খুব সাকসেস পেয়ে যাচ্ছে। যদি একই প্রফেশনে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, সে যদি লাইফে প্রচণ্ড পরিমাণ সাকসেস পেয়ে যায় তাহলে কিন্তু এরা জেলাস হয়। পার্টনার বা সেরকম কোনো ব্যাপার এদের মধ্যে কিন্তু মাথায় তখন কাজ করবে না, তখন মাথায় এদের মধ্যে চলে আসবে কম্পিটিটর, এরা কিন্তু তাকে খুব একটা ডাইজেস্ট করে নেবে না। তাই এদের লাইফ পার্টনার অলওয়েজ ডিফারেন্ট একটা জোন থেকে হওয়া উচিত প্রফেশনের দিক থেকে। এটার জন্য কিন্তু এদের বিচ্ছেদ অনেক সময় হয়ে যায়। এদের লাইফে বিচ্ছেদের কারণ সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে এদের ইগো। এদের যদি একবার ইগোতে কেউ হার্ট করে দেয় তাহলে ডেফিনেটলি সেই রিলেশনটা থেকে এরা বেরিয়ে আসবে। আর এদের মধ্যে এই তোড়ফোড় ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকে, মানে যেখান থেকে একবার ডিসাইড করে নেবে কি হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে যাব, তো বেরিয়ে যাবে, এরকম নেচার কিন্তু এদের মধ্যে কাজ করে। এরা খুব ভালো পলিটিশিয়ান হতে পারে, এরা খুব ভালো আর্টিস্ট হতে পারে। এরা লাইফে খুব ভালো সাকসেস তখনই পাবে যখন এদের স্যাটার্নটা খুব ভালো থাকবে। এদের লাইফে সাকসেস পাওয়ার জন্য স্যাটার্ন কিন্তু এদের প্রচণ্ড পরিমাণ ভালো হওয়া উচিত আছে। সরকারি কর্মচারী এরা তো ডেফিনেটলি খুব ভালো হতে পারে, তবে হ্যাঁ অবশ্যই সানের সাথে সাথে এদের স্যাটার্নটাকেও কিন্তু ভালো হতে হবে। এরা দেখবেন লাইফে অলওয়েজ একটা রাজকীয় লাইফস্টাইল লিড করে, একদম কিং যেখানেই থাকুক না কেন এই কিং ব্যাপার স্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকবে। এরা যাকে বলে সারা জীবন রাজার মতো বাঁচে এবং রাজার মতনই মারা যায়, তাই এদের লাইফ কখনো
চেঞ্জ হওয়া পসিবল নয়। এরা কখনো কিন্তু কাউকে শো অফ করার জন্য কিছু করে না, সব সময় করে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। এরা কিন্তু নিজের সোলকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, তার জন্য কিন্তু এরা অনেক কিছু করে থাকে এবং ক্যালকুলেশন করে যে আমি কি করলাম আর কি করলাম না। এটা কিন্তু এদের মধ্যে একটা পজিটিভ জিনিস যেটা অন্য মানুষের কিন্তু শেখা উচিত। এদের মধ্যে দেখবেন অলওয়েজ একটা সাইন ব্যাপার আছে, মানে গ্লো করছে অলওয়েজ। এরা যেখানেই থাকুক না কেন তার চারপাশটা দেখবেন একদম ফিট ফাট যাকে বলে রেখেছে, কারণ এরা অলওয়েজ একটা গ্লোরিয়াস ক্লিন এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড পরিমাণ পছন্দ করে। কারণ হচ্ছে একটা রাজা যখন সিংহাসনে বসে তার চারপাশটা কিন্তু ক্লিন থাকতে হবে। এরা এটা নিজের লাইফেও কিন্তু খুব সুন্দর মেনটেন করে। তবে এদের ব্যক্তিগতভাবে একটা সমস্যা থাকে, এরা কিন্তু সচরাচর মানে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে না, পরিস্থিতির সাথে মানিয়ে নিতে এদের কিন্তু একটু সময় লাগে, বা অনেক ক্ষেত্রে হয় এরা মানিয়ে নিতেই পারছে না। এটা এদের একটা ব্যক্তিগতভাবে সমস্যা। এই জন্য এরা দেখবেন অনেক অফিস চেঞ্জ করছে, কোনো একটা অফিসে গেল সমস্ত কিছু ঠিকঠাক, কোথাও গিয়ে কিন্তু এরা মানিয়ে নিতে পারছে না। কেন মানিয়ে নিতে পারছে না? এদেরকে কেউ প্যাম্পার যতক্ষণ না করছে ততক্ষণ কিন্তু সেই জায়গা এরা থাকার মতো পাবলিক নয়। সচরাচর আপনি পাবেন না যে অফিসে কেউ আপনাকে প্যাম্পার করছে, এটা কখনো হয় না। তাই এরা কিন্তু ঠিক মানিয়ে নিতে পারে না। সরকারি কর্মচারী হলে তো মিটে গেল, কারণ সরকারি কর্মচারী হলে সেরকম কোনো সমস্যা থাকে না। তবে সরকারি কর্মচারী এরা জেনারেলি খুব হাই প্রোফাইল সরকারি কর্মচারী হয়ে থাকে, আর সেটা হলেই তবে কিন্তু এরা চলতে পারে, আর না হলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে এরা সেই চাকরিটাও ছেড়ে চলে এসছে। এদেরকে মানে এরা সেখানেই লাইফে থাকবে যেখান থেকে এরা নিজেদের মান সম্মানটা ঠিকঠাক পাবে। এদের কাছে নিজের মান সম্মানটা কিন্তু প্রচণ্ড গুরুত্ব রাখে। মান সম্মান খোয়া যাবে এমন কোনো কাজ কিন্তু এরা লাইফে করে না। আর কারোর জন্য যদি এদের মান সম্মান খোয়া যায় সেই ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না পুরো লাইফে। এরকম নেচার কিন্তু এদের হয়ে থাকে। এরা প্যারেন্টস হিসাবে কিন্তু খুব একটা স্ট্রিক্ট প্যারেন্টস হয়ে থাকে, প্রচণ্ড শক্ত যাকে বলে, একদম শক্ত হাতে মানে সন্তানকে লালন পালন করা, নিজের কন্ট্রোল যেখানেই থাকুক না কেন, সেটা সংসার হোক, অফিস হোক, বিজনেস হোক, সমস্ত কন্ট্রোল কিন্তু এরা অলওয়েজ নিজের হাতে রাখে। এরা কিন্তু কোনো কিছুর কন্ট্রোল কারোর হাতে কখনোই ছেড়ে দেয় না। আর হ্যাঁ, এরা কিন্তু সহজে কাউকে বিলিভ করে না, কিন্তু দেখাবে আপনাকে বিলিভ করছে কিন্তু না, এরা অলওয়েজ নিজের সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিনা নিজে হাতে গুছিয়ে নিতে পছন্দ করে, কারোর ওপর এরা ছেড়ে দেয় না। তাহলে বন্ধুরা, লগ্নে যদি শান থাকে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন আমি ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।